অন্তরকে পরিষ্কার করা বলতে কি থেকে পরিষ্কার করব, কিভাবে পরিষ্কার করব, দুটো জিনিস। ভাই পরিষ্কার করতে গেলে আপনার কাপড়ে ময়লা লেগেছে তবে তো পরিষ্কার হবে, তাহলে ময়লা থেকে কাপড়কে পরিষ্কার করতে হয়। কি দিয়ে পরিষ্কার করতে হয়? সাবান দিয়ে, সার্ফ দিয়ে, তাই তো? তো অন্তরকে পরিষ্কার করতে হবে, কি থেকে পরিষ্কার করব আর কি দিয়ে পরিষ্কার করব, এই দুটো জিনিস জানতে হবে। তো আমাদেরকে অন্তরকে পরিষ্কার করতে হবে সব ধরনের হিংসা থেকে। আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি কোনো হিংসা থাকবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার অন্তরকে পরিষ্কার রাখতে হবে শত্রুতা থেকে। আমার সাথে কোনো মুসলমানের কোনো শত্রুতা থাকবে না। তিন নম্বর, আমার অন্তরকে পরিষ্কার করতে হবে অহংকার থেকে। আমার অন্তরে কোনো অহংকার থাকবে না। ভাই কথা বুঝে আসছে? এই তিনটে হচ্ছে মারাত্মক রোগ, অন্তরের রোগ। এক নম্বর হিংসা, দ্বিতীয় নম্বর শত্রুতা, তৃতীয় নম্বর হচ্ছে অহংকার। এই তিনটে রোগ থেকে বিশেষভাবে, আরো আছে বড় বড় রোগ, এই তিনটে, এই তিনটে রোগ থেকে আমার অন্তরকে আগে পরিষ্কার করতে হবে এই মুবারক মাসের বরকত পাওয়ার জন্য। অন্তরকে পরিষ্কার করা এত বড় সওয়াবের কাজ। যদি কোনো ব্যক্তির অন্তর পরিষ্কার থাকে, সে দুনিয়াতেই জান্নাতি, দুনিয়াতে সে জান্নাতি। একটা আপনাদেরকে হাদিস শোনাই। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরম হচ্ছে, ফ্যানটা কি ঠিক হলো না? ওই ভলেন্টিয়ার এখানে কেউ নাই, আনতে গেছে, আচ্ছা ঠিক আছে। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামরা আছেন। আল্লাহ রসুল বলছেন, এখনই তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন না যে কে আসছে কে না আসছে। আল্লাহ রসুল বলছেন, এখনই তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। কিছুক্ষণের মধ্যে একজন আনসারি সাহাবি, মানে মদিনায় যার বাড়ি, আনসারি সাহাবি, তিনি ওযু করে বাঁ হাতে চপ্পলটা নিয়ে ওযুর পানি মুছতে মুছতে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তো সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল ইনার ব্যাপারেই বলেছেন জান্নাতি। আচ্ছা, একদিনের ঘটনা চলে গেল। দ্বিতীয় দিন ঠিক ওই সুমাতি আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আবার বলছেন আল্লাহ রসুল যে এখনই তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আর ওই ব্যক্তিটাই যিনি প্রথম দিন এসেছিলেন, ওই ব্যক্তিটাই ওই রকমভাবে অজু করে অজুর পানি মুছতে মুছতে বাঁ হাতে চপ্পল নিয়ে মসজিদে ঢুকছেন। তৃতীয় দিন আবার আল্লাহ রসুল বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহ রসুল বলছেন, এখনই তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। ওই ব্যক্তি যে যিনি প্রথম এবং দ্বিতীয় দিন এসেছিলেন, উনি আবার ওই অবস্থাতেই অজু করে অজুর পানি মুছতে মুছতে বাঁ হাতে চপ্পল নিয়ে মসজিদে ঢুকছেন। ওই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবি, তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। এবং এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ইনি সাহাবায়ে কেরামদের মধ্যে ইবাদত গুজার বলে বিখ্যাত ছিলেন। ইনি প্রচুর ইবাদত করতেন, সারা রাত নফল নামাজ পড়তেন, দিনের বেলায় রোজা রাখতেন। এমনকি ইনার ব্যাপারে ঘটনার মধ্যে পাওয়া যায়, ইনার যেদিন বিয়ে হয়েছে, বাসর রাত ঘরে ঢুকেছেন জি নতুন স্ত্রী, স্ত্রী বসে আছেন, উনি ঘরে ঢুকি মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছেন। তখনকার যুগের স্ত্রী, তিনারাও সেরকম মহিলা ছিলেন, সাহাবিয়া মহিলা, যখন স্ত্রী দেখছেন যে স্বামী আজকে বাসর রাত কিন্তু উনার কোনো খেয়ালই নাই, নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছেন, উনিও পিছনে নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছেন। সারা রাত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামাজে কাটিয়ে দিয়েছেন, যখন ফজরের আজান হচ্ছে তখন হুঁশ হচ্ছে যে রাত শেষ হয়ে গেছে, ফজরের আজান হচ্ছে উনি নামাজ পড়তে চলে গেছেন, এইরকম সাহাবি।
ইনি একবার আল্লাহ রসুলের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা আল্লাহ রসুল কেমন ইবাদত করেন। তো আল্লাহ রসুলের স্ত্রীরা বললেন যে আল্লাহ রসুলের ইবাদত হচ্ছে এই, উনি রাত্রিরে ঘুমান, আবার কিছুক্ষণ পরে উঠে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ, মানে সারা রাত নামাজ পড়েন না, রাত্রিরে অনেক রাত পর্যন্ত ঘুমান, শেষ রাতে উঠে নামাজ পড়েন, আর প্রত্যেক দিন রোজা রাখেন না, কখনো রোজা রাখেন আবার কখনো রোজা ছেড়ে দেন। উনি বিবাহ শাদীও করেছেন। অত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, মনে মনে ভাবলেন কি হচ্ছে, এরকম হলে তো কথা বলার, ওদিকে কারেন্ট থাকছে, এইদিকে কারেন্ট থাকছে না, কি ব্যাপার, তো ওই লাইনটা। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন আল্লাহ রসুলের স্ত্রীদের কাছ থেকে আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে শুনলেন, তখন উনি বলতে লাগলেন যে আসলে আল্লাহ রসুল সারা রাত এই জন্য নামাজ পড়েন না যে আল্লাহ তাআলা তো আল্লাহ রসুলের জন্য ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ রসুলের আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, তো উনার তো অত বেশি ইবাদত করার দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের জন্য ঘোষণা দেননি, তাহলে আমাদের কি আল্লাহ রসুলের থেকেও বেশি ইবাদত করতে হবে। যখন আল্লাহ রসুল এই রিপোর্ট পেলেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত নামাজ পড়েন, প্রত্যেক দিন রোজা রাখেন, ডেকে পাঠালেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি সারা রাত নামাজ পড়ো, প্রত্যেক দিন রোজা রাখো, এবং প্রত্যেক দিন উনি এক খতম তিলাওয়াত করতেন, এক খতম প্রত্যেক দিন। আল্লাহ রসুল বলেন না, এরম করা যাবে না, তুমি বেশির থেকে বেশি মাসে তিনটে রোজা রাখতে পারো, কটা মাসে তিনটে রোজা, আর রাত্রিরে তোমাকে ঘুমাতে হবে, শেষ রাতে উঠে তুমি আট রাকাত তাহাজ্জুদ পড়তে পারো, আর সপ্তাহে এক খতম কোরআন পড়বে, প্রতিদিন নয়। হয়তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন হুজুর না, এত কম করলে হবে না, আরো বাড়িয়ে দেন। ভাই দেখুন আজকে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়, আমরা চাই যে তাদের মতো আমরা সফল হব, আমরা চাইছি ইবাদত কমিয়ে দেওয়া হোক, পাঁচ অক্ত নামাজ আছে, যদি ফজরটা বাদ দিয়ে দিত না খুব ভালো হতো, সকালবেলায় ঘুমানো হতো ভালো করে, কি জি জি, আসরের নামাজটা তখন দোকান খোলার সময়, মগরিবের সময় দোকানে তখন প্রচুর খদ্দেরের ভিড়, যদি মগরিবটা মাফ হয়ে যেত আরও ভালো হতো। তো আমরা চাচ্ছি কমাতে, আর উনি চাইছেন বাড়াতে, আল্লাহ রসুলের কাছে দরখাস্ত করছেন, আল্লাহ রসুল আপনি ওরকম বলবেন না, আমার কত কম করাবেন না, আপনি আর একটু বেশি করার অনুমতি দিন, আমি তো মাসে তিন দিন রোজা তো কোন ব্যাপারই নয়, আমি আরো বেশি রাখতে পারবো, আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রসুল বলেন না, বাড়ানো যাবে না, বলে না হুজুর বাড়াতে দিন একটু। বার বার বলার কারণে তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি একদিন রোজা রাখো আর একদিন রোজা ছাড়ো, এর থেকে বেশি করা যাবে না, প্রত্যেক দিন রোজা রাখার মোটেই অনুমতি নাই, আজকে রোজা রাখবে কালকে রাখবে না, আবার তারপরের দিন রাখবে তারপরের দিন রাখবে না, এটাকে বলা হয় সৌমে দাউদি, হযরত দাউদ আলাইহিসসালাম এরকম রোজা রাখতেন, আর প্রত্যেক দিন এক খতম নয়, বেশির থেকে বেশি তুমি তিন দিনে এক খতম করতে পারো, এই অনুমতি দিলেন। যাই হোক, তো এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই মজলিসে ছিলেন, যে মজলিসে আল্লাহ রসুল ওই ব্যক্তিকে পরস্পর তিন দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। উনি ভাবলেন যে এই লোকটার কি এমন আমল আছে, আমি এত ইবাদত করি, সারা রাত নামাজ পড়ি, প্রত্যেক দিন রোজা রাখছিলাম, আল্লাহ রসুল নিষেধ করার কারণে এখন তা রাখতে পারছি না, দিনে এক খতম করে কোরআন পড়তাম, আল্লাহ রসুল আমাকে কোনোদিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন না, আর এই লোকটার কি এমন আমল আছে যে আল্লাহ রসুল ইনাকে পরস্পর তিন দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। ভাই ঘটনাটা বুঝে আসতে তো নাকি, তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবলেন যে আমাকে তদন্ত করতে হবে, এর কি এমন আমল আছে আমাকে দেখতে হবে, আমাকেও সেই আমলটা ফলো করতে হবে। উনি তখন সেই ব্যক্তিকে গিয়ে বললেন, ওই ব্যক্তি যিনি ওই তিন দিন সুসংবাদ পেয়েছেন জান্নাতের, একটু বয়স্ক মুরব্বী ধরনের মানুষ,
আর আব্দুল্লাহ ইবনে আমর উনি নওজওয়ান একদম যুবক। তো উনি সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন যে চাচা যান, আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, যার কারণে আমি কসম খেয়েছি যে আমি আমার আব্বার বাড়িতে যাব না, আর আমার কোনো বাড়িও নাই। তো যদি আপনি আমাকে আপনার বাড়িতে দুই এক দিনের জন্য আশ্রয় দেন তাহলে আমার খুব উপকার হতো। চাচা যান বলে কোনো অসুবিধা নেই, তুমি থাকো আমার বাড়িতে, কোনো অসুবিধা নেই। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার বাড়িতে ওনার ঘরে রইলেন। প্রথম দিন ঈশান নামাজ পড়ে বাড়িতে এসেছেন, হয়তো আব্দুল্লাহ ভাবছেন যে এবারে নিশ্চয় ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য দাঁড়াবে। উনি জেগে আছেন, চুপচাপ শুয়ে আছেন যে দেখি উনি কি আমল করেন। দেখছেন উনি ঈশান নামাজ পড়ে এসে বিছানা করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া বলে শুয়ে পড়লেন জি, আর শুয়ে নাক ডাকতে লাগলেন একদম। ফজরের সময় যখন আজান হচ্ছে তখন উঠলেন, উঠে ফজরের জন্য ওযু করে ফজরের নামাজ পড়তে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর চিন্তায় পড়ে গেলেন যে লোকটাকে আল্লাহ রসুল তিন তিনবার জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন, তিনি সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিলেন, কোনো নামাজই নাই, না কোনো নফল, না তাহাজ্জুদ, কিছুই পড়লেন না। তো উনি মনে মনে ভাবলেন যে হয়তো ওনার আজকে কোনো শারীরিক অসুবিধা ছিল, হয়তো শরীর খারাপ, যার কারণে হয়তো নামাজ পড়তে পারলেন না, আগামীকাল নিশ্চয় পড়বেন। তো উনি বললেন চাচা যান, আমি আর একটা দিন আপনার কাছে থাকতে চাই। বলে হ্যাঁ থাকো, কোনো অসুবিধা নেই। পরের দিন আবার ঈশার নামাজ পড়ে হত আব্দুল্লাহ শুয়ে পড়েছেন, উনি ভাবছেন দেখবো আজকে রাত্রে উনি কি আমল করেন। তো দেখলেন গত রাতের মতোই ঈশার নামাজ পড়ে এসে বিস্তার বিছানেন, বিছানা বিছিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহয়া বলে শুয়ে পড়লেন। উনি ভাবছেন তো রাত্রে উঠে নামাজ পড়বেন, উনি সারা রাত জেগে আছেন যে দেখি কখন ওঠে, কি ইবাদত করে। উনি দেখছেন রাতে উঠলেনই না, সে ফজরের যখন আজান হচ্ছে তখন উঠে ফজরের নামাজ পড়তে গেলেন। উনি তো চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ রসুল নাকি জান্নাতি বললেন, আল্লাহ রসুলের কথার মধ্যে তো কোনো সন্দেহ থাকতে পারে না জি, কিন্তু আমি তো এই লোকটার কোনো আমল দেখতে পাচ্ছি না, বিশেষ কোনো আমল। ভাই পাঁচ অক্ত ফরজ নামাজ ও তো প্রত্যেক মুসলমানই পড়ে, ওর জন্য আবার দুনিয়াতে জান্নাতের সুসংবাদ কি করে থাকতে পারে। উনি ভাবলেন আমাকে আর একটা রাত দেখতে হবে। তৃতীয় রাতেও চাচা জানের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ওই চাচার বাড়িতে রইলেন। তৃতীয় রাতও দেখছেন ওই একই ব্যাপার যে ঈশান নামাজ পড়ে আসছেন আর এসে বিছানা বিছিয়ে শুয়ে পড়েছেন, শুয়ে নাক ডাকছে, আর ফজরের সময় উঠে নামাজ পড়তে যাচ্ছে। যখন তিন দিন পরস্পর পার হয়ে গেল আর ওই ব্যক্তির কোনো বিশেষ কোনো আমল দেখতে পেলেন না, হয়তো আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর রসুল বলছেন জান্নাতি, অথচ এর কোনো আমল নাই, কি করে হতে পারে। উনি খুব চিন্তায় পড়ে গেলেন। দিয়ে ওই চাচা জানকে বলছেন চাচা যান, একটা সত্য কথা আমি আপনাকে বলি, আমার সাথে আমার আব্বার কোনো ঝগড়া নাই, কোনো কথা কাটাকাটি নাই, আমি শুধুমাত্র আপনার কাছে থাকার জন্য একটা বাহানা বানিয়েছিলাম। তো বাবা তুমি আমার কাছে থাকলে কেন, কি উদ্দেশ্য আমার কাছে থাকা। তখন আব্দুল্লাহ বলছেন যে আমি আপনার কাছে এই উদ্দেশ্যে ছিলাম যে আমি আল্লাহর রসুলের কাছ থেকে আপনার ব্যাপারে পরস্পর তিন দিন জান্নাতি হওয়ার সুসংবাদ শুনেছি, তাই আমার মনে একটা আগ্রহ জাগলো যে আমি আপনার আমল দেখব যে আপনি কি এমন আমল করেন যার কারণে আল্লাহ রসুল আপনাকে তিন তিন দিন জান্নাতের সুসংবাদ দিলেন, তাহলে সেই আমল আমি করব। কিন্তু আমি তো দেখলাম যে আপনার কোনো আমলই নাই। তো চাচা যান বলছেন যে হ্যাঁ বাবা, তুমি যা দেখলে সেটাই সত্য, আমার তো কোনো আমল তো কিছু নাই, আমি তো সারা রাত ধরে ঘুমাই, ঈশান নামাজ পড়ে শুয়ে পড়ি, ফজরের নামাজে উঠে পড়ি, বাকি বেশ বিশেষ কোনো আমল নাই। আব্দুল্লাহ বলছেন হ্যাঁ আমিও তো তাই দেখলাম। ওই নিয়ে এই কথা বলে চিন্তা মুখ যুক্ত হয়ে যাচ্ছেন যে আমার কি ব্যাপার, বুঝে আসছে না কিছু। যখন উনি চলে যাচ্ছেন তখন চাচা যান ডাকছেন যে আব্দুল্লাহ শোনো শোনো শোনো, আমার বিশেষ কোনো আমল তো নাই, তবে আমার একটা আমল আছে।
হয়তো হতে পারে ওর কারণে আল্লাহর রাসূল আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হত আব্দুল্লাহ বলছেন আগ্রহ বলুন বলুন কি আমলটা কি? বলছে বাবা যখন আমি ঈশার নামাজ পড়ে শুতে যাই এবং যখন আমি ফজরের সময় ঘুম থেকে উঠি তো আমি আমার অন্তরকে সমস্ত মানুষের ব্যাপারে পুরো পরিষ্কার করে নিই, কারো ব্যাপারে আমার অন্তরে না কোনো হিংসা থাকে, না কোনো অভিযোগ থাকে, না কোনো শত্রুতা থাকে, না কোনো অহংকার থাকে, না কারো ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ থাকে, কোনো ব্যক্তির ব্যাপারে আমার অন্তরে কোনো রকমের কোনো মলিন মালিন্য বা কোনো ময়লা আমার অন্তরে থাকে না। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন হাজা হাজা হাজা, হ্যাঁ এইটাই সেই জিনিস, এইটাই সেই জিনিস, এইটাই সেই জিনিস যার কারণে আপনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মহতরম বুজুর্গ দোস্তু, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে এই অন্তরকে পরিষ্কার রাখা, যে আমার অন্তরে কোনো ব্যক্তির ব্যাপারে, নিজের আত্মীয় হোক, নিজের বন্ধু হোক, নিজের পাড়া প্রতিবেশী হোক, কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না, কারো ব্যাপারে কোনো হিংসা থাকবে না, আমি সকলকে ক্ষমা করে দিই, সকলকে ক্ষমা করে দিই। এই ক্ষমা করা বিরাট মহান গুণ। জি আজকে তো আমি ক্ষমা করতে ভুলে গেছি, আজকে প্রতিশোধ না নিলে আমার শান্তি আসে না। এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শুনান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, তাওয়াযা, তাওয়াযু বলা হয় নিজেকে ছোট করা, আল্লাহর জন্য যে নিজেকে ছোট করবে আল্লাহ তাকে মহান করবেন। আজকে আমরা দুনিয়ার জন্য কি ছোট কেন মানুষের পা চাটতেও প্রস্তুত দুনিয়ার জন্য, যদি আজকে কোনো নেতা বলে দেয় যে যদি তুমি কালকে সকালে তোমার জীব দিয়ে আমার জুতোটা পরিষ্কার করে দাও তোমার আমি চাকরি দিয়ে দেবো রাইটার্স বিল্ডিংয়ে নবান্ন, এখন নবান্ন হয়েছে নবান্নতে, তোমাকে একটা কাজ করতে হবে, তোমার চাকরি পাকা কিন্তু তোমাকে আমার জুতোটা পরিষ্কার করে দিতে হবে। জি এমন কোনো লোক নাই মনে হয়, আমার মনে হয় যে কাজটা করবে না। যে চাকরির জন্য, টাকার জন্য, দুনিয়ার জন্য আমরা ছোট থেকে ছোট হতে প্রস্তুত, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তাওয়াযা লিল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশ করার জন্য নিজেকে ছোট করে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। আজকে বড় ভাই বলছে যে আমি বড়, আমি ছোট ভাইয়ের কাছে কেন ক্ষমা চাইব, আজকে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, জি শত্রুতা। ভাই আপনাদের গ্রামে আছে না নেই? জি এমন কোন, আমার তো মনে হয় এমন কোন ফ্যামিলি যাদের ভাই বোনের সংখ্যা একাধিক, খুব কম, মানে 5% হবে কিনা সন্দেহ এমন ফ্যামিলি যেখানে ভাই বোনের মধ্যে মিল মহব্বত আছে, 95% ফ্যামিলিতে ভাই বোন একাধিক হলে মিল মহব্বত নাই। আর এর মূল কারণ সম্পত্তি,